শিক্ষার্থী বন্ধুরা আমরা বাংলা ব্যাকরণের বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করছিলাম বিরাম চিহ্নের এ পর্বের আলোচ্য চিহ্ন লোপ চিহ্নকে অনেকেই ইলেক চিহ্ন বলে থাকেন চিহ্নটি দেখতে কমার মতোই কিন্তু এর পার্থক্য হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে কমা ব্যবহার করা হয় বাক্যে নিচে শব্দের নিচে আর চিহ্ন ব্যবহার করা হয় শব্দের মধ্যে উপরে আমরা কয়েকটি উদাহরণ দেখলে বুঝতে পারবো এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি নারী 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 আমি যে অবলা কইতে নারী আমরা স্বাভাবিকভাবে নারী এইভাবে লিখি নয় আকার রয়ে দীর্ঘকার নারী মানে মেয়েদেরকে বোঝানো হয়েছে কিন্তু এই নারী মানে দন্ত নয় আকার এখানে একটি চিহ্ন তারপরে রয়স্যী এই নারী মানে না পারি অর্থাৎ না পারি আমি কইতে নারি আমি বলতে পারি না সইতেও পারি না আমি যে অবলা নারী এই কথাটি বোঝানো হয়েছে এখানে কিন্তু এই লোকচিহ্নটি এইভাবে কেন ব্যবহার করা হয় লোকচিহ্ন তখনই ব্যবহার করা হয় যখন কোনো একটি শব্দ বা শব্দের অংশ কিংবা বর্ণ অথবা অক্ষর বাদ পড়েছে এই রকম বোঝাতে লোকচিহ্ন ব্যবহার করা হয় লোকচিহ্ন তখন আমরা যখন আমরা ব্যবহার করব তখন লক্ষ্য রাখতে হবে যে এই লোকচিহ্নটি আমরা কেন ব্যবহার করছি চিহ্নটি ব্যবহার করা হয় বিশেষ করে সঙ্গীতের সুরকে লয়কে এবং মাত্রাকে সামঞ্জস্যতাপূর্ণ রূপ প্রদান করার জন্য তবে বাংলা ব্যাকরণেও এর যথেষ্ট ব্যবহার রয়েছে যেমন হইতে হইতে এই শব্দটিকে সংক্ষিপ্ত করে হতে ওপরে এখানে পরে একটি উদাহরণ দেখলে আমরা বুঝব তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার তারই পরে মানে তার উপর ভর করে বা তার উপর ভর দিয়েই সংসারটি চলছে এখানে একটি রস্য ছিল উপরে তার উপরে তাই বোঝানো হয়েছে তারপরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার